আইসিসির মাসেরা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়া ও বলার র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে আসার পরপরই জুলাই মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। জুলাই মাসে সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার মিশেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালস। বাকি দুজনকে ছাপিয়ে এই পুরস্কার ছিনিয়ে নিলেন বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলায় এই পুরস্কার জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই মাসের সাত ম্যাচে সাকিব বল হাতে শিকার করেন ১৬টি উইকেট আর ব্যাট হাতে ১৮৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দল যখন বিপর্যয়ের মুখে পড়েছিল তখন সাকিব ব্যাট হাতে ডাল হয়ে দাঁড়িয়ে যান এবং দলের জয় নিশ্চিত করেন। স্নায়ু সাপ সামলে ৯৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এবং দলকে জিতান। মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে সাকিব বলেন, আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুব সম্মানের। এই মাসে অনেকেই চমৎকার পারফর্ম করেছিলেন এবং সবার মধ্যে থেকে আমি এই পুরস্কারটি পাওয়াই এটি আমার জন্য বিশেষ পুরস্কার। যখন আমি দলের জয়ে ভূমিকা রাখতে পারি তখনই আমি সবচেয়ে বেশি খুশি হই এবং সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি খুবই খুশি। বন্ধুরা, আমার নিউজটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।